ফেরেক এনএলএফটি সন্ত্রাসবাদে আত্মসমর্পণ করল বিশ্বমোহন গোষ্ঠীর এই জঙ্গি সোমবার সকালে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর কট্টর সদস্য প্রতিজয় ত্রিপুরা পঁয়ত্রিশ বছর বয়সী এই জঙ্গির বাড়ি রসিয়াবাড়ি থানা জজিমুনি রোজা বাড়ায় ইংরেজি বছরের শেষ দিন সকালে এই সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করে এদিন পেলিয়ামুড়ায় বিএসএফ এর ডিআইজি সিন্ধু কুমারের কাছে আত্মসমর্পণ করে তবে কোন অস্ত্র শস্ত্র জমা দেয়নি বাংলাদেশের পার্বত্য চিটাগাং সেগুন বাগান বেশ বেস ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতো বলে বিএসএফ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন